এবার আপনি বসুন চুপচাপ। দেখি হাতটা। একটু লাগবে, একটু সহ্য করুন। ঠিক আছে, আপনি এবার যান। সেজে বৌদি, আমি রিভু, দরজাটা খোলো। আরে রিভু, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? না মানে খেয়ে দিয়ে তো ঘুমোতে গেলে, তারপর আবার কোথায় বেরোলে? আরে আর বলো না, হঠাৎ করে ম্যাডাম ফোন করেছিলেন, একটা জরুরি মিটিংয়ে ডেকেছিলেন, তাই যেতে হলো আর কি। যাই হোক, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও শুয়ে পড়। বাবা, ওই মেয়েটা এত রাতে রিভুকে ডেকে নিয়ে গিয়েছিল, অফিসের মিটিং এত রাতে, ভালো। দেখি এবার আপনার মাথাটা দেখি। না না না, শুনুন শুনুন, এরকম হাতের মতো এত বড় ব্যান্ডেজ এখানে করবেন না। আপনি অল্প কিছু একটা ওষুধ এখানে লাগিয়ে দিন বরং, না হলে বাড়ির লোকজন জেনে যাবে। মানে বাড়ির লোকজন জেনে যাবে বলে আপনি আপনি ব্যান্ডেজ করবেন না, বিনা ট্রিটমেন্টে থাকবেন? না না, এটা হবে না, এইভাবে কি করে হয়? আপনাকে ব্যান্ডেজ করতে হবে। আপনি প্লিজ আমার কথাটা শুনুন, আমার কিচ্ছু হবে না, আপনি ভাবেন না। আপনি ছোট কিছু একটা লাগিয়ে দিন এখানে। এসব কি বলছেন বলুন তো আপনি? যদি সেপটিক হয়ে যায় এরপর, আর লোকে জানলে জানবে, পরে যদি বড় কিছু হয়ে যায় তখন তখন তো এমনিতেও লোকে জানতে পারবে। আপনি এক কাজ করুন, আপনি চশমাটা খুলুন, আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে দিই। নেই, ওষুধ লাগানো হয়ে গেছে, এবার আপনি রেস্ট করুন, আর বেশি দৌড়ঝাঁপ করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে যে কি হতো, আমি কাকে ডাকতাম? আসলে বাড়ির কাউকে আমি জানাতে চাইছিলাম না, তাই যাকে এখন আর কোনো অসুবিধা নেই, আপনি এবার গিয়ে শুয়ে পড়ুন। এবার আপনিও শুয়ে পড়ুন। Thank you.
চলে এসেছো? কখন এলে গো? যদি তুমি কি ডাক্তারিও জানো? মানে এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে তুমি? না, আমি জানতে চাইছি তুমি ডাক্তার না বদ্যি। তুমি একজন অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করলে, তাকে ওষুধ লাগিয়ে দিলে, ব্যান্ডেজ করে দিলে, আবার ফ্রিতে তাকে অ্যাডভাইসও দিলে। ও, তুমি দেখেছো তাই না? আসলে কি হয়েছে জানো তো, অরিত্রবাবু একটু আগে কোথাও একটা বেরিয়েছিলেন কাউকে কিছু না বলে, আর রাস্তায় ওনাকে কেউ বা কারা অ্যাটাক করেছিল, যার ফলে উনি হাতে মাথায় আঘাত পায়। আমি তোমাকে অনেকবার ফোনও করেছিলাম, ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি হয়তো বুঝতে পারোনি। আর সেই সময় আমি অরিত্রবাবুকে ওই অবস্থায় ড্রয়িং রুমে ঢুকতে দেখি। হুম, বুঝলাম। উনি আসলে চান না এই বাড়ির কেউ এ ব্যাপারে জানুক, তাই উনি আমার কাছে হেল্প চেয়েছিলেন, আর তার জন্যে আমি ওনার ঘরে গিয়ে ওনার ফার্স্ট এড করে আসি। ও, তাই? ফার্স্ট এড করে দিয়ে এলে? আচ্ছা, এই মানুষটা একটা ভালো কাজ করছে বলে তুমি ওর ওপর এতটা ইমপ্রেসড হয়ে গেলে? তুমি কি জানো সেই ভালো কাজটা কি? তোমার কাছে কোনো গ্যারেন্টি আছে যে উনি কোনো অন্যায় কাজ করছেন না? মানে এসব তুমি কি বলছো? অরিত্রবাবু বর্দি ভাইয়ের ভাই, আর উনি আমাদের এত বড় উপকার করেছেন, উনি কি করে কোনো অন্যায় কাজ করবেন? বাহ, বড় বৌদির ভাই আর আমাদের উনি একবার হেল্প করেছেন বলে তুমি ধরে নিলে লোকটা কোনোদিন কোনো অন্যায় করতেই পারে না। উনি কোনো অন্যায় করছেন না, ওদিকে বাড়ির সবার কাছ থেকে সবকিছু লুকিয়ে যাচ্ছে, আর গোপনে শুধু তোমার কাছ থেকে হেল্প চাইছে, আর তুমি তাকে হেল্প করে যাচ্ছ। আচ্ছা, যদি একটা কথা ভেবে দেখেছো, এরপর যদি কখনো জানা যায় উনি একটা অন্যায় কাজের সঙ্গে জড়িত আর তুমি দিনের পর দিন তাকে সাপোর্ট করে গেছো, তখন কি করবে তুমি? বাড়ির সবাই যদি জানতে পারে তখন তো তোমাকে প্রশ্ন করবে যে তুমি কেন ওনাকে সাপোর্ট করেছো। ওনার সমস্ত খারাপ কাজে তোমার সাপোর্ট ছিল। আমি আসলে ভেবেছিলাম তুমি হয়তো আমার মতোই অরিত্রবাবুকে বিশ্বাস করো, কারণ উনি যখন আকিকে বাঁচিয়েছিলেন আমার মতো তোমারও মনে হয়েছে যে উনি আইনের পক্ষেই কাজ করেন, তাই আমি ওনাকে হেল্প করেছিলাম। উনি যদি বেআইনি কোনো কাজ করে থাকেন বা করতেন তাহলে হেল্প করার তো কোনো প্রশ্নই উঠত না। জয়, প্রথম প্রথম কিন্তু আমরা অনন্যাদিকে বিশ্বাস করেছিলাম। অনন্যাদি এতটাই বিশ্বাস অর্জন করেছিল যে ছোটকার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে আমরা পরিবারের একজন মেম্বার করে তুলি, এবং তারপর তার পরিণাম কি হয়েছিল সেটা তুমি খুব ভালো করে জানো। এই বাড়িতে কেউ কেউ তোমার সব কটা কাজে যখন বাধা দেয় তখন তোমার এই ডিসিশনটা একবার ভেবে নেওয়া উচিত ছিল। আর আজ যদি উনি কোনো কাণ্ড ঘটিয়ে ফেলে, তার জন্য যদি তোমাকে দায়ী করা হয় তখন তুমি কি করবে? আমি আমি এতটা ভেবে দেখিনি বাদবাবু, সত্যি আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আর রাগ করো না, আমরা বরং এক কাজ করি, কাল অরিত্রবাবুকে আমরা দুজনে মিলে জিজ্ঞেস করি উনি ঠিক কী করেন, এবার সব কিছু পরিষ্কার করে জানা দরকার। এর আগেও তোমাকে উনি নিয়ে বেরিয়েছিলেন আর সেখানেও তুমি বিপদে পড়েছিলে, তোমার হাত কেটে গেছিলো মনে নেই তোমার? সেই ঘাও তো বোধহয় এখনো ঠিক করে শুকোয়নি, আর এর মধ্যেই উনি কোথা থেকে ঝামেলা করে মাথা ফাটিয়ে এসছেন, তুমি বাড়ির কাউকে কিছু না বলে ওনার চিকিৎসা করতে চলে গেলে। জয়, ডোন্ট ফরগেট ইউ আর আ ফুটবলার, ইউ আর আ সেলিব্রিটি, তুমি ভুলে যেও না সারা রাজ্যের মানুষ কিন্তু তোমাকে চেনে। তুমি যদি ওনাকে সাপোর্ট করতে গিয়ে কোনো থানা পুলিশ বা অন্য কোনো ঝামেলায় জড়িয়ে যাও সবাই তো সবটা জেনে যাবে, তখন তোমার কী অবস্থা হবে তুমি বুঝতে পারছো? একজন ফুটবলার হিসাবে তুমি এখন যে মর্যাদাটা পাচ্ছ সেই সুনাম যদি দুর্নামে বদলে যায় তুমি সেটা মেনে নিতে পারবে? পারবে সহ্য করতে? তুমি কেন এত রাগ করছো বলো তো, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। জয়, ইদানিং তোমার ভুলটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই না? বললাম তো আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। আচ্ছা, ভালো কথা, তুমি যে কাজের জন্য বেরিয়েছিলে সেই কাজটা মিটেছে? ম্যাডাম তোমাকে এত রাতে ডেকে পাঠালেন, কি হলো ওখানে? তোমার কি মনে হয় আমি ওখানে ওনার সঙ্গে গল্প করতে গেছিলাম? তুমি এভাবে কেন বলছো? আমি তো সেভাবে কিছু বলতে চাইনি। এত রাতে উনি তোমাকে ডেকে পাঠালেন, কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল নাকি সেটাই জিজ্ঞেস করলাম। ইয়েস, ইম্পর্টেন্ট কাজ ছিল তাই ডেকে পাঠিয়েছে, এমনি এমনি কারোর সঙ্গে গল্প করতে যাইনি আমি ওখানে। একটা বিজনেস ডিল উনি ফাইনাল করবে ঠিক করেছিলেন, উনি একা ডিসিশন নিতে পারছিলেন না তাই আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি গিয়ে হ্যাঁ বলার পর উনি ডিলটা ফাইনাল করলেন। এনিওয়ে,
এখন অনেক রাত হয়েছে, আমার এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। আর আরেকটা কথা, প্রতিদিন এইভাবে আমাকে বিরক্ত করো না প্লিজ। আজ আমি একাডেমির মিটিংয়ে জানিয়ে এসেছি আমি প্রিমিয়ার লীগ খেলব না। বাদবাবু শুধুমাত্র আমাদের সন্তানকে পৃথিবীতে আনার স্বপ্ন দেখেই আমি এত বড় একটা সিদ্ধান্ত নিলাম, অথচ সেই কথাটা আমি তোমাকেই বলতে পারলাম না। ছোট বৌমা। হ্যাঁ বাবা। ছোট বৌমা, কেমন আছেন দাদা? আরে বউটা যে কি সৌভাগ্য, হ্যাঁ আমাদের এদিকে তো আশাই ছেড়ে দিয়েছেন। রতিকান্ত দা কেমন আছেন? ভালো। আরে বেনু বৌঠান যে আসুন 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 বসুন। এসো 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 ছোট বৌমা, ওনাদেরকে চা দাও। ছোট বৌমা চা হয়েছে? আমি তো তোমার হাতে তৈরি চা ওনাদেরকে খাওয়াবো বলে নিয়ে এলাম। খুব ভালো করেছো মা। কেমন আছেন দাদা? শরীর ভালো আছে তো? হ্যাঁ, ভগবান যেরকম রেখেছেন আর কি। বয়স তো কমছে না, বাড়ছে, আর চারিদিকে যা অবস্থা। হ্যাঁ তাই তো, আমাদের তো বয়স হয়েছে, এবার ভালো ভালো যেতে পারলেই হয়। তা যা বলেছেন। ঠিক আছে আপনারা গল্প করুন, হ্যাঁ আমি একটু ঘরে যাচ্ছি। আচ্ছা দাদা আসুন। কাবেরি। হ্যাঁ বল। ওনাদেরকে একটু দেখাশোনা করো। বাদবাবু তুমি চলে এসেছো? দাঁড়াও আমি। হ্যাঁ গো কাবেরি, তোমার ছোট ছেলে ছোট বৌমার কি খবর হলো গো? বিয়ে তো হয়েছে প্রায় দেড় দু বছর হলো, এখনো তো কোনো ভালো খবর পেলাম না। আর কবে হবে গো? ঠিকই বলেছো, বয়স তো হচ্ছে, আর কবে নাতি নাতনির মুখ দেখবে? হ্যাঁ আমিও তো ঠিক একই কথা ভাবি, সব সময় ভগবানকে ডাকছি, রিভুর সন্তান দেখে যেতে পারলে আমাদের দুজনেরই ষোলকলা পূর্ণ হয়, নিশ্চিন্তে চোখ বন্ধ করতে পারবো। আহ মা, তুমি কি কথা বলছো বলো তো, প্লিজ একটু চুপ করো। কি বলছিস রে ছোড়া? হ্যাঁ আরে বাবা ছেলেকে বড় করেছে, ছেলেকে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, সব বাবা মাই তো একটা চাইবে যে ঘর আলো করে নাতি নাতনি আসুক, কে তাই না বলতো? হ্যাঁ তাই তো, এই তো আমার এই বৌমা, ছ বছর বিয়ে হয়েছে, হয় না করে গত মাঘ মাসে একটা মেয়ে হয়েছে, একদম সংসারটা বদলে গেছে। সেই তো যাবেই তো, একটা বাচ্চা হওয়া মানে কি জানিস? হ্যাঁ বাচ্চাটার মুখ দেখলে সব দুঃখ কষ্ট বাড়ির সবাই ভুলে যায় বুঝলি। সে তো আমাদের বাড়িতে অলরেডি দুটো বাচ্চা আছে জেঠিমা, আনন্দ তো কম হচ্ছে না। একটা জিনিস আমি বুঝতে পারছি না যে সবাই এত জয়ী আর ইমুর বাচ্চা বাচ্চা করে কেন উতলা হচ্ছে, ওদের বয়সটাই বা কত বলুন, যখন সময় হবে তখন ঠিকই হবে। ইরা ভালো আছে মা? তো তোমারও তো অনেকদিন বিয়ে হলো, তোমারও তো এবার বাচ্চা কাচ্চার কথা ভাবা উচিত তাই না? আজকালকার ছেলেমেয়েরা আমাদের কথা কি শুনবে দিদি? তারা নিজেরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। আমার মনে হয় ওদের তো বাচ্চা কাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, সময় যখন হয়ে গেছে এত দেরি না করাই ভালো তাই না? কি বলো গো? তো গুড মর্নিং স্যার। গুড মর্নিং।
স্যার ম্যাডাম তুশি গেছেন, আপনাকে খুঁজছিলেন ম্যাডাম। আমাকে খুঁজছিলেন? হ্যাঁ আপনাকে, ওই ম্যাডাম চেম্বারে আছেন, আপনি প্লিজ দেখা করবেন। আচ্ছা স্যার। ওকে স্যার। হ্যাঁ রিভু প্লিজ এসো বসো, তোমার সাথে আমার খুব আর্জেন্ট একটা দরকার আছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলার আছে। গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ গুড মর্নিং, ভেরি গুড মর্নিং রিভু। তোমার ওয়াইফ শুধুমাত্র একজন ফুটবলার নয়, রাজ্য মহিলা ফুটবল টিমের ক্যাপ্টেন। সে এত ভালো একটা প্রস্তাব দিয়েছে না, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমার খুব ভালো লেগেছে। প্রস্তাব চুই দিয়েছে? আই এম সরি, আমি বুঝলাম না। সে কি তুমি জানো না, ওমেন্স ফুটবল লীগ প্রিমিয়ার চালু হচ্ছে, ফুটবল একাডেমি থেকে 8টা ফুটবল টিমের বাছাই হবে, যেখান থেকে স্পন্সরশিপ ফুটবল ম্যাচেস চালু হবে। ইটস আ ভেরি পজিটিভ স্টেপ। 8টা টিমের 8জন মালিক থাকবে, যেরকম ক্রিকেটার্সদের প্রিমিয়ার লীগ হয়, ক্রিকেটার্সদের নিলাম হয়, সেরকম ভাবে ফুটবল প্লেয়ার্সদের নিলাম হবে। ইটস আ গ্রেট এফোর্ট। আর আমার সবচেয়ে ভালো লাগছে এইটা ভেবে যে আমাদের কোম্পানির ডেপুটি ম্যানেজারের ওয়াইফ এই প্রস্তাবটা দিয়েছে। ইয়েস, রিভুর ওয়াইফ। দ্যাটস আ গ্রেট এফোর্ট। কিন্তু এত বড় একটা ঘটনা, জুই আমাকে কিচ্ছু বলেনি। অবশ্য জুই তো আজকাল আমাকে কিছুই বলছে না। রিভু, তুমি কি কিছু চিন্তা করছো? না না। আচ্ছা রিভু, সত্যি তুমি কিছু জানো না? তোমার ওয়াইফ তো আমাকে কিছুই বলেনি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি বলেছিল, আমি কাজের মধ্যে বিজি ছিলাম বলে অতটা খেয়াল করে শুনিনি। হ্যাঁ, ওই বেশ কিছুদিন ধরে ও এইসব জিনিস নিয়ে কাজও করছে, আমি দেখলাম। আমি ডিসাইড করেছি যে এই 8টা ফুটবল টিমের মধ্যে আমি একটা কিনবো। না দেখো জুই, তুমি তুমি যখন আমায় বলেছিলে যে তুমি একটা গ্যাপ নিতে চাইছো, তুমি একটা বিরতি নিতে চাইছো, এটা যখন তুমি কাল আমায় জানিয়েছিলে, তখন আমি ডেফিনেটলি তোমার উপর যথেষ্ট অফেন্ডেড হয়েছিলাম। বাট আজকে যখন তুমি কারণটা বললে, আর যাই হোক আমি কখনো রাগ করে থাকবো না তোমার উপর। স্যার আমি আসলে, দেখো জুই, এটা অ্যাবসলিউটলি তোমার আর তোমার ফ্যামিলির সিদ্ধান্ত, মানে আমার সেখানে কিন্তু কথা বলার কোনো রাইটও নেই, আর ইনফ্যাক্ট আমার কথা বলা উচিতও নয়। এটা আমার নিজের মনে হয়। স্যার আমি যেটা, না না জুই, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কেন বুঝতে পারছো না? এটা রিয়েলি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ তবে হ্যাঁ, যদি এরকম হয় যে যে কথাটা হয়েছে প্রিমিয়ার লিগটার কথা, সেই প্রিমিয়ার লিগটা যদি হয় এবং যে 8টা টিম নিয়ে খেলার কথা হয়েছে সে 8টা টিম নিয়ে যদি খেলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমি মানে সাক্ষুষণ তো একটা টিম কিনছেই, তাই না? আর সেই টিমে তুমি থাকছো, মানে সেই টিমে তোমাকে থাকতেই হবে। যত টাকা লাগুক না কেন এই টিমটা আমি কিনব, আর তার জন্য আমার তোমাকে দরকার রিভু। কারণ বিং হাজবেন্ড অফ জয় দাশগুপ্ত, তুমি মেয়েদের ফুটবলের ব্যাপারে অন্য অনেকের থেকে বেশি ভালো জানো। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে, আই নো দ্যাট। কি আমি ভুল কিছু বলছি রিভু? না না। দেন সাজেস্ট মি যে আমি কিভাবে টিমটা কিনতে পারি, অ্যান্ড হোয়াট টু ডু নেক্সট। ম্যাডাম আমার মনে হয় এই মুহূর্তে মহিলা ফুটবলের দল কেনার জন্য খুব বেশি কোম্পানি বা ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়াল স্পন্সর পাওয়া যাবে না। টাকা থাকলেই আপনি টিম কিনতে পারবেন। গুড, তারপর? তারপর কি, যত সম্ভব ভালো ভালো প্লেয়ারদের দলে ইনক্লুড করতে হবে, একটা স্ট্রং টিম বানাতে হবে। গ্রেট, আই এম রিয়েলি এক্সাইটেড। রিভু তুমি আমাকে হেল্প করবে তো?
এই পুরো টিমটা তৈরি করতে পুরো টিমটা ফর্ম করতে তুমি আমার পাশে থাকবে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি তো চিরদিন জয়ীর টিমকে সাপোর্ট করেছি ম্যাডাম আমি জয়ীকে ফুটবল খেলতে যতটা সম্ভব হেল্প করেছি আমি জানি না সত্যি আপনাকে কোনো হেল্প করতে পারবো কিনা কিন্তু জয়ী তো আমার কাছে সব কিছু লুকিয়েছে সে আমাকে কিছু বলেইনি আমি কিচ্ছু জানতাম না কিচ্ছু না